আল্লাহ জাল্লা শানহু বলছেন ইমান ঠিক করো, ইমান এখন ইমান তো বুঝলামই না, কিসের ইমান? ইমান বিক্রি করা যাবে না, 3 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়, পয়সার বিনিময়ে যারা ইমান বিক্রি করে দেয় এদের আখেরাত বলতে কিচ্ছু নাই। অর্থনৈতিকভাবে যারা অসচ্ছ, মানুষের পয়সা মেরে খায়, মানুষকে দেখানোর জন্য টাকা পয়সা ব্যবহার করে, লাইউ মেনুনা বিল আখেরা, আল্লাহ বলছেন এরা আখেরাতে ইমানই নাই, আখেরাতে বিশ্বাস করে না এরা, অমুকর টাকা মেরেছে, মসজিদের টাকা মেরেছে, এরকম লোক আছে না নাই, জনগণের টাকা মেরেছে, করোনার চাইল খেয়ে ফেলেছে, গরিবেল্লা এসে চাইল নিজেরা হাই ফেলাইয়ে, অবশ্য ওনার ঈদগাত নাই, হ্যাঁ ও বাজি আছে না, ধরো ধরো তোমরা না ধরলে কে ধরবেন, আহারে একটু ভয় করে না, কেমনে চলে এরা, সামান্য হাট ব্লক করে দিলেই তো তুই শেষ, নিঃশ্বাস একটা নিয়েছিস আরেকটা নিতে আল্লাহ দিলেন না তুই শেষ। কোন ভরসায় গুনার কাজ করো, প্রতি মুহূর্তের জন্য ইমানকে তুমি ঠিক রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের, এখন সেই সময়টি আমরা অতিবাহিত করছি, মসজিদে গিয়ে মুমিন হচ্ছি, মসজিদ থেকে বেরিয়ে ইমান হারিয়ে ফেলছি, ঠিক না বেঠি? নামাজে যতক্ষণ থাকি ততক্ষণ আমরা মুমিন, ততক্ষণ কি মুমিন, যখন নামাজ শেষ আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি কোনখানে, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, কিসের তোমার নামাজ, কোথায় দিয়ে আসলা নামাজ, কাকে দিয়ে আসলা নামাজ? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে, কাকে ইমাম মেনেছো, ব্যবসায়ের ইমাম কাকে মেনেছো, সমাজের ইমাম কাকে মেনেছো, দেশের ইমাম কাকে মেনেছো, তোমার ইমামকে আগে ডাকবে তারপরে তোমাকে ডাকবে, যে ইমামকে মসজিদ ইমাম বানিয়েছো তাকে কেন সমাজে ইমাম বানাতে পারলে না, দুই পক্ষ থেকেই প্রশ্ন আসবে। এখন আমরা ঠিক করব, আমরা ইমাম কি একজনকে করব না বহুজনকে করব, নামাজ যে ইমাম সমাজেও সেই ইমাম হবে, ঠিক কিনা? আমাদের চূড়ান্ত জায়গা হলো আখেরাত, চূড়ান্ত জায়গা কোথায়? আখেরাত, যেখানে চিরস্থায়ী জীবন, আর আসার কোনো সম্ভাবনা, কখন চলে যাব তারও কোনো নিশ্চয়তা। আল্লাহ জাল্লা শানহু সেজন্য বলছেন ইমান ঠিক রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ, কিভাবে 5 ওয়াক্ত পড়বেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, কোন সময় থেকে কোন সময়, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো, নামাজ কায়েম করলেই হবে না, কোরআন পড়তে হবে, কোরআন আল ফজর, কোরআন নাই নামাজ নাই, কোরআন নাই কিচ্ছু নাই, কোরআন নাই কিচ্ছু নাই, সবখানে কোরআন, সবখানে কি কোরআন, আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআন, আগে কোরআন সুপারিশ করবে তারপরে রমজান, কোরআন সুপারিশ করবে রমজান সুপারিশ করবে তারপরে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আগে কোরআন চিনতে হবে, এখন কোরআন আছে না নাই, কোরআন যে কাঁদে তোমাদের জন্য আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন যে কাঁদে তোমাদের জন্য, কোরআন কাঁদছে বসে বসে, কত রকমের ষড়যন্ত্র কাফের বেঈমান ইহুদি মুশরিকরা করছে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিবানোর জন্য, আল্লাহ বলেন ষড়যন্ত্রে কান দিও না, ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ওদের ষড়যন্ত্র ওদেরকে ছেড়ে দাও, তোমাদের পরিকল্পনার জন্য যথেষ্ট কে, কে যথেষ্ট, একটা পরিকল্পনা দিবে সব ব্যস্ত চলে যাবে, চিকিৎসা ভেঙে পড়ছে এখন ইউরোপ আমেরিকার, করব চিকিৎসা, সিলিন্ডারের বোতলও পাচ্ছে না গ্যাস নেওয়ার জন্য, প্রতিদিনই আমার কথা হয়, কালকে সকালেও কথা হলো আমেরিকাতে,
বলো যে কাম কাম, আসে ওয়ার কোথায় আসবো, কাজে আমেরিকা, তোমরা ইউ আর ডাইং ম্যান, তোমরা মরতেছো, আমরা মুসলমানরা ঠিক আছে, আরো আসতে কর না সুবহানাল্লাহ, মুসলমানরা ঠিক আছে কিন্তু তোমাদের চারপাশে করোনা, আমাদের বাংলাদেশে এত করোনা আর আমাদের ভয় নাই, ঠিক না বে ঠিক? এই যে দেখেন কারো মুখে মাস্ক নাই, কিন্তু এই পর্যন্ত কোনো প্রমাণ নাই কোরআনের মাহফিল থেকে কেউ করোনা আক্রান্ত হয়েছে, কোনো প্রমাণ না, মসজিদ থেকে করোনা আক্রান্ত হয়েছে কোনো প্রমাণ না, দর্শনে জামি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হলো হেফজখানা, তারাও জানে যে হেফজখানার ডরে করোনা না ঢুকবে, এই পর্যন্ত একটা হেফজখানাতেও করোনা রোগী ধরা পড়ে নাই, আর স্কুল খোলে না ডরে, কারণ স্কুলে তো কোরআন নাই, স্কুলে কোরআন ঢুকাও স্কুলও খুলে দিতে পারবা, ঠিক না বে ঠিক? হেফাজত করার মালিককে আল্লাহ জাল্লা শানহু।